দেখো গাইজ, আমি এতগুলো শপিং করেছি নাইকা থেকে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আই হোপ তোমাদের আজকে এই ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো লেটস স্টার্ট ইট। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, এতক্ষণে তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, আমি আজকে আমার নায়কা হলটা শেয়ার করব। আশা করি তোমরা সবাই নায়কা থেকে অনেক 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 কিছু কিনেছো, আমিও প্রচুর কিনেছি। যেহেতু পিঙ্ক সেল চলছিল তো কেন ছাড়বো এই অফারটা, চলো শুরু করা যাক ভিডিওটা। আমি কী কী কিনেছি সেটা তোমাদের সবটাই শেয়ার করব। তো আমি সবার আগে ফুচকুটা থেকে বার করব যে ফুচকুটাতে কী কী আছে ছোট্টটায়। তো সবার প্রথমে আমি এইটা নিয়েছি, এই পিএসির এই পাফটা, আর এটা আমার প্রচণ্ড দরকার ছিল। এই পাফটা খুবই সুন্দর পাফ আর খুবই ভালো, অন্য অন্য পাফের থেকে অনেক ভালো এই পাফটা। গাইস এই পাফটা নিয়েছি। দেন আমি নিয়েছি এই পিএসসির এই গ্লিটার লাইনারটা, আমার এটা খুবই দরকার ছিল। এটা ছোট্ট প্যাকেজটার থেকে এই দুটোই এসেছিল। তো গাইস এইবার আমি এই বক্সটায় কি কি আছে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো প্রথমেই আছে এই বক্সে আমার ইনিসফির একটা স্লিপিং মাস্ক, যেইটা আমি ফ্রি পেয়েছি। প্রোডাক্টটা তোমাদের আমি দেখাচ্ছি, এইটা আমি ফ্রি পেয়েছি আমি। তারপর আছে এই পিএসসির এই লিপস্টিকটা, যে লিপস্টিকটা আমি তোমাদের শেডটা দেখাচ্ছি, এই কালারটা নিয়েছি আমি, টন্টি কালারটা নিয়েছি। ওয়েট, এই দেখো এইখানে সেই এই কালারটা নিয়েছি আমি। পিএসসির এই লিপস্টিকগুলো খুব ভালো। তো তারপর আমি এই ফিক্সারটা নিয়েছি, পিএসসির এই ছোট্ট ফিক্সারটা, এটা ছোটোটাই নিলাম, আগে দেখেই নিই ভালো কি না। শুনেছি এটা খুবই ভালো, নতুন এসছে, লঞ্চ করেছে, তো এইটা একটা নিয়েছি। তো আমার এই বক্সে এই কটা জিনিস ছিল। দেন নেক্সট বক্সে কি আছে চলো দেখি। তো গাইস আমার এই বক্সে কি কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমি দেখাবো তোমাদেরকে সুইস বিউটির এই প্রাইমারটা দেখাবো। এটা আমার ফার্স্ট টাইম ইউজ করব, আমি আগে ইউজ করিনি। অনেককেই দেখেছি, অনেক ব্লগারকে দেখেছি যে এইটা দিয়ে মেকআপ করে, তো আমিও ভাবলাম এটা একবার ট্রাই আউট করি। তো এই প্রাইমারটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, টেক্সচারটা খুবই সুন্দর দেখো, পুরোটা ব্লার করে দিল এই জায়গাটা, তোমরা লাইটে হয়তো বুঝতে পারছো না। তো এইটা নিয়েছি, এটা এটা সুইস বিউটির এটা নিয়েছি। দেন আমি নিয়েছি এই ডট অ্যান্ড কিয়ের একটা সানস্ক্রিন, এটা তো এই সানস্ক্রিনটা আমার ফার্স্ট টাইম আমি ইউজ করবো, এটা আমি আগে ইউজ করিনি। তো এই সানস্ক্রিনটা আমি তোমাদের ইউজ করে রিভিউ দেবো কেমন, তো আশা করি খুব ভালো হবে। আমি অনেক জায়গায় দেখেই তারপর নিয়েছি। দাদা আমি নিয়েছি এই পুচকু একটা মিনি লিপস্টিক নায়কা থেকে, শেড চায়, চায় শেডটা নিয়েছি, এই কালারটা তোমরা দেখতে পাচ্ছ। এই শেডটা তোমাদের একবার দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমার এইরকম ব্রাউন নোট কালার আমার প্রচণ্ড পছন্দের কালার, আমি এইটা নিয়েছি। এরপরে আমি তোমাদের নেক্সট অ্যান্ড দ্য লাস্ট বক্সটা ওপেন করে দেখাবো ওটাতে কি কি আছে। তো গাইস এই লাস্ট বক্সটাতে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, প্রচুর জিনিস কিনেছি, প্রচুর মনে হয় শেষ হয়ে গেল। লাস্ট বক্সটাতে অনেক কিছু আছে, তোমরা দেখতেই পারলে, আওয়াজ শুনতে পেলে কত কিছু। তো এই বক্সটাতে ফার্স্টে আমি দেখাবো, আমি একটা ডট অ্যান্ড কিয়ের এই ওয়াটারমেলন ফেস ওয়াশটা নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তো সবটাই বলে দিচ্ছি, আর আমি ইভেন তোমাদের পিকচারও শেয়ার করে দেবো সাইডে। তো ডট অ্যান্ড কিয়ের এই ফেস ওয়াশটা নিয়েছি, এটা প্রচণ্ড হাইড্রেটিং একটা ফেস ওয়াশ, আর দেখি ইউজ করে তোমাদের রিভিউ দেব। তো নেক্সট আমি নিয়েছি এই কিউটসা টিন্ট, চিক টিন্ট,
সুইস বিউটি, এই কিউটসা চিক টিনটা নিয়েছি সুইস বিউটি, দেখতেই পাচ্ছ। একবার আমি একটু গালে দিয়ে দেখি কেমন তোমাদের সামনে গাই। জিজু চেরি ব্লসম টোন আপ ক্রিম, এটা আশা করি তোমরা সবার বেশিরভাগই এইটা ইউজ করেছো, বেশ ভালো একটা ময়শ্চারাইজার। তো এইটা আমি নিয়েছি, এটা নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আফটার দ্যাট আমি একটা ফেস পাউডার নিয়েছি ফিটমি, মেবলিন ফিটমি ইন দি শেড 115 আইভরি, এটা নিয়েছি, এটা একটা দরকার ছিল। দেন আমি নিয়েছি মরফির এই প্রাইমার অয়েলটা, এটা খুব ভালো, এটা বিভৎস ভালো এই প্রাইমার অয়েলটা, ইউ ক্যান ইউজ, তোমরা নিতে পারো, এইটা গ্লোয়িং স্কিনের জন্য বেস্ট, এটা নিয়েছি। দেন এটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি একবার, যে এইরকম প্যাক, এইরকম আসে, উফ প্যাকেজিংটা খুবই সুন্দর, এটা নিয়েছি। আফটার দ্যাট আমি নিয়েছি মিনিমালিস্টের এই টোনারটা, এই টোনারটা নিয়েছি, গ্লাইকোলিক অ্যাসিড টোনারটা, আমার টোনার ভালো টোনার ছিল না তাই আমি এই টোনারটা নিয়েছিলাম, এই টোনারটা নিয়েছি। নেক্সট কী নিয়েছি, নেক্সট একটা প্লামের এই বডি শাওয়ার জেল নিয়েছি, আমার অনেকদিন ধরেই ইচ্ছা ছিল এই একটা শাওয়ার জেল নেওয়ার, এটা খুব ভালো স্মেল দেয় গাইজ, তোমরা যারা যারা এখনও নাওনি প্লিজ নিয়ে নাও, এটা প্রচণ্ড ভালো একটা, তো এইটা নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো দেন আমি একটা লাইনার নিয়েছি ফেসেস ক্যানাডার, এই লাইনারটা নিয়েছি ফেসেস ক্যানাডার, তো আমি দেখাচ্ছি লাইনারটা, এই লাইনারটা নিয়েছি। আর দেন আমি একটা শ্যাম্পু নিয়েছি লরিয়াল প্রফেশনালের, এই শ্যাম্পুটা যেটা আমি ইউজ করি, আমার শ্যাম্পুটা শেষ, তো ভাবলাম পিঙ্ক সেলে অফার চলছে তো নিয়ে নিই, তো এইটা নিয়েছি, অ্যাবসলিউট ট্রিপের শ্যাম্পুটা নিয়েছি। আর এগুলোর সাথে আমি ফ্রি পেয়েছি একটা কিউটসা বডি প্লামের মিস্ট, ফ্রি পেয়েছি, আর ফ্রি পেয়েছি হচ্ছে এইটা আর এইটা, এটা এটাও ফ্রি পেয়েছি, সুগারের এই লিপস্টিকটাও ফ্রি পেয়েছি আমি ইন দি শেড 16 ক্লাউড ওয়াইন, সরি ক্লাউড ওয়াইন, আমি তোমাদের শেডটা দেখাচ্ছি, খুব সুন্দর একটা শেড, এটা ফ্রি দিয়েছে আমায়, আমি এত শপিং করেছি বলে। নাইকা ব্রাউ টিনটা আমি তোমাদের সামনে খুলে দেখাচ্ছি, এইটা এইটা ফ্রি দিয়েছে, তো আমাকে ফ্রি দিয়েছে কী কী আমি তোমাদের দেখ, এই চারটে জিনিস আমাকে ফ্রি দিয়েছে। তো গাইজ এরপরে আমি একটা নিয়েছি পিএসসির এই স্মোকড আউট স্যাস, এই আই শ্যাডোটা খুবই ভালো, এটা আমার কাছে এর আরেকটা শেড আছে, তো আমি এই শেডটা নিয়েছি, এই শেডের কালারগুলো খুবই ভালো, যেরকম দেখো আমি তোমাদের দেখাচ্ছি, ব্ল্যাক কালারটাও খুবই পিগমেন্টেড, দেখতেই পাচ্ছ এই ব্ল্যাকটা, তারপর আমি এই ব্রাউনটা তোমাদের দেখাচ্ছি। তো এইটা নিয়েছি আমি পিএসসির, এইটা আমি সবটাই তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো ফটো, তো এইটাই ছিল। সো গাইজ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমার এই নায়কা হলটা আমি তোমাদের সবটাই শেয়ার করেছি, আর এখানে যা যা আমি প্রোডাক্ট পারচেজ করেছি সবটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। এই ভিডিওটা একটুখানি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটা আছে ওটাও ক্লিক করে দিও, তাহলে আমি যখনই নতুন ভিডিও বা ব্লগ আপলোড করি তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায় আর তোমরা সবার আগে সেটা দেখো। তো গাইজ আমি খুব জলদি আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।